জন্মদিনের কেকে ওজন বেড়েছে দিঘির। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। শিশুশিল্পী হিসেবে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন প্রার্থনা পারদিন দিঘি। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন, তবে তা শুধু শিশুশিল্পী হিসেবে। এরপর তুমি আছো তুমি নেই সিনেমায় অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে অভিষেক করেন দিঘি। গত 26 অক্টোবর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জীবনের বিশেষ দিনটি বেশ আয়োজনের মধ্যেই কাটে তার। কাছের ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন দিনটি। জীবনের বিশেষ দিনটি নিয়ে কথা বলার সময় দিঘি বলেন, অভিনেত্রী আনিকা কবির শখ আপুর জন্মদিন উদযাপনে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি আমারও জন্মদিনের আয়োজন করা হয়েছে। তারপর থেকে আমার সারপ্রাইজ পাওয়া শুরু। ওখান থেকে রাতে কাজিনের বাসায় যাই, সেখানেই থাকি, সেখানে কাজিনরা জন্মদিনের সব আয়োজন করে। এই অভিনেত্রী বলেন, এ পর্যন্ত অনেকগুলো কেক কেটেছি, এবার জন্মদিনে আমার নিজেকে গিফট করার মধ্যে সবচেয়ে বড় গিফট ছিল যে আমি 4 কেজি ওজন কমিয়েছি, এর মধ্যে আবার 1 কেজি ওজন বেড়ে গেছে, কেননা ইতোমধ্যে 6টি কেক কেটেছি, ফ্রিজেও 3টি রয়েছে, বার্থডে কেক ময়, চাইলেও আমাকে কেউ শোকাতে দেবে না। দিঘি জন্মদিনের বিষয়ে কথা বলার সময় ছোটবেলা নিয়েও কথা বলেন। ছোটবেলায় মাকে নিয়ে জন্মদিন উদযাপন করতাম। আমার মা নভেম্বরের 2 বা 3 তারিখে অসুস্থ হয়। সেবারে ছিল মায়ের সঙ্গে ফ্যামিলির সঙ্গে কোথাও গিয়ে শেষ জন্মদিন উদযাপন। এটা ছিল 2009 সালে। তারপরে কখনোই আমার মাথায় আসেনি বড় করে জন্মদিন উদযাপন করব। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।